হ্যালো গাইস, আই এম দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মুঞ্জিয়াকে নিয়ে, এবং আমি এই জাস্ট দেখে ফিরলাম মুঞ্জিয়া। তো এটা হচ্ছে ম্যাডক ফিল্মসের একটা কিন্তু ইউনিভার্সের পার্ট। তোমরা যারা স্ত্রী দেখেছো, তোমরা যারা ভেড়িয়া দেখেছো, তাদের এই প্রজেক্টটা কিন্তু ভাল লাগবে। এবং সিনেমার শেষে একটা কিন্তু চমক রয়েছে, এবং এই চমকটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবং সেই চমকটা কী কী বৃত্তান্ত, সেই সব কিছু কিন্তু দেখতে গেলে তোমাদেরকে সিনেমা হলে গিয়ে কিন্তু মুঞ্জিয়া দেখতে হবে। তো ম্যাডক ফিল্মসের সবথেকে বড় যে ইউএসপি, সেটা হচ্ছে এরা হরর কমেডি এই যে জনরাটাকে খুব ভালো করে হ্যান্ডেল করতে পারে। এবং স্ত্রীর ক্ষেত্রেও আমরা কিন্তু দেখেছি, ভেড়িয়ার ক্ষেত্রেও কিন্তু দেখেছি, এবং প্রত্যেকটা জায়গায় একটা কিন্তু দারুণ মেসেজ রয়েছে। তোমরা স্ত্রী বলো, ভেড়িয়া বলো, তো ভেড়িয়াতে তো একটা চরম লেভেলে কিন্তু মেসেজ ছিল যে নেচারকে বাঁচাতে হবে। তো এই যে মুঞ্জিয়া, এখানেও কিন্তু খুব ভালো একটা মেসেজ দেওয়া হয়েছে ইনডাইরেক্টলি। তো একটা গ্রামকে নিয়ে কিন্তু বেসিক্যালি একটা গল্প। তো মুঞ্জিয়া একটা সম্ভবত মারাঠি শব্দ, এবং যার আমাদের বাংলার অর্থ হচ্ছে ব্রহ্মদৈত্য। তো এই একটা অভিশাপ, এবং একটা বাচ্চা ছেলে, সে ব্রহ্মদৈত্যে পরিণত হচ্ছে, সে মুঞ্জিয়াতে পরিণত হচ্ছে কিভাবে, এবং তাকে একটা গাছের মধ্যে আটকে রাখা হচ্ছে, তাকে কেনই বা এই মুঞ্জিয়াটার ফর্মেশন হলো, বা এর পেছনে এক্স্যাক্টলি কারণ কি, বা যে হচ্ছে বিট্টু হয়েছে, মানে আমাদের মোনা সিংয়ের যে ছেলে, সে তার পেছনে সে পড়লো কেন, তার কারণটা কি, এই সব কিছু কিন্তু জানতে গেলে তো তোমাদেরকে অবশ্যই অবশ্যই মুঞ্জিয়া কিন্তু দেখতে হবে। এবং আমি বলবো যে প্রত্যেকে দেখো, দারুণ কিন্তু একটা ফিল পাবে, দুর্দান্ত হরর কমেডি জনরার একটা প্রজেক্ট হচ্ছে মুঞ্জিয়া। তো এই সিনেমাটার অনেকগুলো দিক কিন্তু পজিটিভ আছে। তো প্রথম যেটা পজিটিভ দিক আমি বলবো, এই ম্যাডক ফিল্মস না, মানে যে এলাকার গল্প বলে, সেই তোমরা স্থির ক্ষেত্রে দেখো, যেখানকার গল্প বলেছে সেখানকার যে রুটের বিষয়পত্র, সেখানকার কালচার, সেখানকার সংস্কৃতি, এই বিষয়পত্রটাকে খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করেছে, মানে এক্সপ্লোর করেছে। তেমনিভাবে এই মুঞ্জিয়ার ক্ষেত্রে ওইখানকার গল্প বা ওইখানকার গ্রামের যে বিষয়পত্র, সেগুলিকে খুব ভালো করে কিন্তু দেখিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে না, খুব যে পপুলার ফেস রয়েছে, প্রত্যেকে খুবই চেনা অভিনেতা, তাও কিন্তু নয়, খুব পপুলার ফেস কিন্তু নেই, কিন্তু তা সত্ত্বেও একমাত্র এখানে কিন্তু মোনা সিং হচ্ছে মানে পপুলার ফেস আমি বলবো। তো সেখানে এইটা ছাড়া সত্ত্বেও এই সিনেমাটা ভালো পারফরমেন্স করছে কেন, তার কারণটা হচ্ছে এটার গল্প এবং স্টোরি টেলিং মানুষের খুব ভালো লাগছে। একটা মানুষ পাঁচটা মানুষকে গিয়ে বলছে না মুঞ্জিয়া ভালো হয়েছে। এবং এখানে অনেক অনেক কিছু মানে ভিএফএক্সের পোর্শনস আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি এটা বলছি যে যে এখানে ভূতরা, যে বাচ্চাটা যে ব্রহ্মতে হচ্ছে পরিণত হচ্ছে, তাকে যেভাবে ডিজাইন করেছে, প্রস্থেটিকের কাজ বলো বা ভিএফএক্স কাজ বলো, এবং লাস্টে একটা দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্সেস আছে, এবং একটা গাছের যে শিকড়, সেই শেকড় দিয়ে একটা অ্যাকশন দৃশ্য আছে, সেখানকার ভিএফএক্স কাজও কিন্তু খুবই ভালো। এবং তার সঙ্গে সঙ্গে হরর এলিমেন্টগুলোকে খুব ভালো করে কিন্তু দেখানো হয়েছে, এবং প্রচুর কিন্তু কমেডিজ আছে। তোমরা কিন্তু থ্রু আউট দ্য সিনেমা কিন্তু খুব এনজয় করবে। তো সব মিলিয়ে আমি বলবো যে মুঞ্জিয়া দারুণ একটা প্রজেক্ট হয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এবং যে ছেলেটা এখানে বিট্টু রোলটা প্লে করেছে, সে একদমই কিন্তু নিউ কামার, এবং সার্ভারি তাও কিছু লোকজন চেনে, তাছাড়া নুন ফেস কিন্তু খুবই নেই, তাও সিনেমাটা ভালো রেসপন্স পাচ্ছে, বুকমার্কসে ট্রেন্ডও করছে কিন্তু। তো এটাই হচ্ছে বিষয়পত্র, আমার মুঞ্জিয়া কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।